শাকিব ভাই আর তুফান সিনেমা হতে চলেছে রিয়েলিস্টিক ফিল্ম। আমি কেন বলছি এই কথাটা, এই কথাটা আমি নই, ডিরেক্টর রাইহান রফি তিনিই বলেছেন। কিছুদিন আগে থেকে আমরা এই শব্দটা বা এই বাক্য, এই সেন্টেন্সগুলো শুনতে পাচ্ছিলাম যে ডিরেক্টর রাইহান রফি পুষ্পা বা জওয়ানের মতন কিছু বানাবার চেষ্টা করছেন। তাহলে কি তিনি ওই ধরনের গল্পের ওপর কিছু কাজ করার চেষ্টা করছেন? তাহলে কেন হঠাৎ জওয়ান এবং পুষ্পার নামটা বারবার উদাহরণ হিসেবে উঠে আসছে? এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। এবং তুফান হতে চলেছে মাস এবং ক্লাসের কম্বিনেশনে একটা ছবি, যে ছবিটার মধ্যে ভরপুর রিয়েলিটি থাকবে, রিয়েলিস্টিক বিষয়পত্র ঘটবে। আমরা মেনস্ট্রিম মশালা ছবিতে আমরা যেগুলো দেখতে পাই ন্যাচুরালি দেখবে, যেটাকে আমরা বলি লার্জার দ্যান লাইফ। মানে ধরে নাও, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বন্ধুরা, একজন হিরো একজন ভিলেনকে একটি ধাক্কা মারলো, পিঠে একটি ধাক্কা মারলো, সেই ভিলেন উড়ে গিয়ে পড়লো 3 কিলোমিটার দূরে। বাস্তবে তো সেটা কখনো সম্ভব নয়, সেটা সম্ভব কি তোমরাই বলো। কিন্তু এই ছবিগুলো যখন আমরা বড় পর্দায় দেখি, আমাদের দক্ষিণ ভারতীয় ছবিগুলোর কথাই যদি আমরা বলি, তারা এইভাবে মানুষকে এন্টারটেনমেন্ট দিতে পছন্দ করে এবং মানুষ কিন্তু এন্টারটেন হয় না, কিন্তু এমনটা একেবারেই নয়। তো ওটাও মেকিংয়ের ওপর ডিপেন্ড করে। বাট রাইহান রফির যদি আমরা প্রিভিয়াস কাজগুলো দেখি, তিনি অনেক বেশি রিয়েলিস্টিক ফিল্ম তৈরি করতে পছন্দ করেন। উনি খুব সুন্দরভাবে একটা যুক্তি বোঝালেন। উনি বললেন যে পুষ্পাতে আমরা আল্লু অর্জুনের চরিত্রটাকে যেভাবে ধীরে ধীরে বিল্ড আপ হতে দেখলাম, সেটা থেকে কিন্তু আমাদের দর্শকের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে প্রথমে আল্লু অর্জুনের চরিত্রটা যেরকম ছিল, তার অবস্থা যেরকম ছিল, তার পরিস্থিতি যেরকম ছিল, ধীরে ধীরে সেই ক্যারেক্টারটা ধীরে ধীরে ধনীর দিকে উঠল, ধীরে ধীরে সে বড় লোক হলো, আর বড় লোক হওয়ার সাথে সাথে তার কস্টিউম চেঞ্জ হলো, তার লুক চেঞ্জ হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এলো। যখন সে মানে একদম প্রথম দিকে যখন আমরা তাকে একদম গরিব অবস্থায় দেখেছি, তখন তার যা লুক অ্যান্ড ফিল, ধীরে ধীরে সে যখন আধিপত্য বিস্তার করলো, তার কিন্তু চেঞ্জেস এসেছিল। তো এই ধরনের রিয়েলিস্টিক বিষয়পত্রের ওপরে বেশি ভরসা করেন ডিরেক্টর রাইহান রফি, আর তুফানও কিন্তু এই ধরনের রিয়েলিস্টিক ফিল্মই হতে চলেছে, ঠিক আছে? আর আমরা প্রিভিয়াসলি যদি রাইহান রফি ভাইয়ার কাজগুলো দেখি, আমি যদি লাস্টে সুরঙ্গর কথাও বলি, সরি, সেখানেও আমরা দেখব মেন যে হিরোর ক্যারেক্টারটা আফরান নিশোর যে ক্যারেক্টারটি পোর্ট্রে করেছেন, তিনি একজন কী ছিলেন, তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, তিনি একটি ছোট্ট দোকানে কাজ করতেন, সেখান থেকে দাঁড়িয়ে তার যে কস্টিউম, বা যদি আমরা উল্টো দিকে তমা মির্জার কথাও বলি, তার যেরকম কস্টিউম ছিল, যে রিয়েলিটি, আমরা একটা ছবি যখন স্ক্রিনে দেখছি তখন সেটার সাথে আমরা রিলেট করতে পারবো, হ্যাঁ ভাই এরকমই তো হয়, এরকমই তো হয়। অনেক সময় আমরা বিভিন্ন ছবিতে দেখি যে হিরোর হয়তো চরিত্রটা দেখানো হচ্ছে সে খুব গরিব, সে তার প্রচণ্ড দৈন্যদশা চলছে, এদিকে তার মেকআপ এবং কস্টিউম এমন যেন তাকে দেখে মনে হচ্ছে যে সে তো অত্যন্ত ভালো অবস্থাপন্ন ঘরের একটি ছেলে। তো এটাই জাস্ট ডিফারেন্স, যে রিয়েলিটি আর রিয়েলিটি না, এই ব্যাপারটা। তো রিয়েলিস্টিক ফিল্ম বানাতে চলেছেন রাইহান রফি। তুফান সিনেমাতেও আমরা রিয়েলিটি দেখতে পাবো, এবং আমরা বরাবরের জন্যই জানি যে রাইহান রফি ভাইয়া কিন্তু সত্যি ঘটনা ঘটে যাওয়ার অবলম্বনে কিছু প্রজেক্ট তৈরি করতে অবশ্যই পছন্দ করেন। তো তুফানের ক্ষেত্রেও তিনি বলছেন যে এক্স্যাক্টলি এটা কোনো এক্স্যাক্ট পার্টিকুলার কোনো ঘটনা থেকে উঠে আসা তো নয়, বাট যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখবো এরকম ঘটনা আমরা ঘটতে দেখেছি, যে ধরনের গল্পের ওপর তুফান তৈরি হচ্ছে। তো অনেক আশা বাড়ছে এই সিনেমাটাকে নিয়ে, প্রচুর আশা বাড়ছে। এই ছবিটা ফ্লোরে যাক, এই ছবিটা এক মাস এক টানা ফ্লোর কমপ্লিট করে তারপরে ফিরবে, তারপরে পোস্ট প্রোডাকশান শুরু হবে। তো অনেক আশাবাদী শাকিবিয়ানরা আমরা প্রত্যেকে তুফান সিনেমাটাকে নিয়ে। সত্যি কথা বলতে কি, আমি চাইব তুফান রাজকুমার দরদ এই তিনটে ছবি ভীষণ ভালোভাবে ওয়ার্ক করুক। এইবারে 2024-এ শাকিব ভাইয়ার ক্যারিয়ারে যেন মানে হ্যাট্রিক আসে, আমি এটা চাইব যে তিনটেই ব্লকবাস্টারের তকমা এটা আসুক, ব্যাস এইভাবেই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। শুধু একটা তুফান, একটা রাজকুমার বা একটা দরদ শুধু সিঙ্গেল ব্লকবাস্টার হয়ে কোনো লাভ নেই। তিনটে ছবিই যেন ছবির মতন ছবি হয় এবং সেই ছবিগুলো যেন অডিয়েন্স প্রচণ্ড ভালোবেসে দেখে, তাহলেই ছবিগুলো ব্লকবাস্টার হবে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।